জনস্রোত শুধু মুড়াপাড়া সারা রূপগঞ্জে এখন গণমানুষের জোয়ার নৌকার জোয়ার উঠে গেছে আপনি বলছেন এটি একটা ইউনিয়নের নির্বাচন হয়েছিল এখানে যে হাজার মানুষের স্রোত তার পুরো রূপগঞ্জে আসলে নৌকার এখন কি অবস্থা প্রতিটি ইউনিয়নে এখান থেকে এখানে যা আছে এর থেকে বেশি আছে অন্য জায়গায় এখানেও আছে অন্য জায়গায় আরও বেশি কারণ এখানে ভোটার সংখ্যা কম ভোটার অনুপাতে যা আছে ঠিক আছে যেখানে যেখানে ভোটার সংখ্যা যত বেশি সেই তত বেশি অনুসারে জোয়ার আরম্ভ হচ্ছে একেবারে নির্বাচন কাছেই চলে এসেছে এখন নৌকার মাঠ কেমন হাজার গুণে ভালো হাজার গুণে নির্বাচনে প্রার্থীদের অভিযোগ পরিবেশ খুবই সুন্দর কারণ নির্বাচন কমিশন খুব কঠিন কঠিনভাবে নিয়ন্ত্রণ করছে আমরা তাদের উপরে খুশি এই জন্য আমরা সুন্দরভাবে নির্বাচন করতে পারছি চার তারিখে তো প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ আসতেছে কি বার্তা নিয়ে আসতেছে আর আপনারা কি কি মেসেজ চাচ্ছেন উনি আসছেন নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের শেষ মিটিংয়ে জনগণকে উন্নয়নের বার্তা দিবেন এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ করতে কি কি করা লাগে তা বলবেন এবং নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জন্য মানুষের নিরাপদের জন্য নিরাপত্তার জন্য এবং আমাদের রূপগঞ্জে স্পেশালি আমাদের এখানে যাতে করে কোনো ভূমিদস্যুরা ভূমি নিতে না পারে সেই কারণে আজকে কোনো জোয়ার তারা জানে নৌকা আসলে তাদের ভূমির অধিকার ঠিক থাকবে হ্যাঁ পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা